Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritwika Mallick and welcome back to my new YouTube video. Finally, niye chole eshi Durga Pujo 2023 vlog. Ebong ajke ami tomader sathe share korbo amar mohalaya theke Durga Pujo shoshti porjonto amar paper Durga Pujo ebong tar sathe Serampore ebong tar ashebashe kichu best pandel hopping er video. To cholo ajke video ta shuru kora jak. Jani ektu late eshe just because amar shorir thik chilo na, jara amar regular follow kora tara jano. To finally video ta niye chole eshi. So let's start the video. প্রতি বছর মহালয়ার ভোরে কিন্তু আমি সবথেকে ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে রেডিওতে মহালয়া শুনতে শুনতে আমার মা দুর্গার দিকে আমি তাকিয়ে বসে থাকি। তো সেই মোমেন্টটা এবারে আমি তোমাদের জন্য ভিডিও করে গেছি। তো আমি ঠাকুরটা কমপ্লিট করেছিলাম এবারে চতুর্থীর দিনকে, জাস্ট বিকজ আমার শরীর ঠিক ছিল না তাই আমি খুব একটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারিনি। তো চতুর্থীর দিন কমপ্লিট করার পর আমি আমার ফ্ল্যাট থেকে আমার বাড়িতে ঠাকুরটাকে নিয়ে গিয়েছিলাম। তো এখানে আমার বাবা নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কিছু কিছু ডিজাইন তখনও বাকি ছিল ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার, যাতে আমার নিজে দিকে খুলে না যায়, তার জন্য আমি সেগুলো তখন বসাইনি। তো এবার আমি ফাইনালি আমার মা দুর্গাকে যে পূজোর আসনে সেখানে বসাতে নিয়ে যাচ্ছি। তো যারা এখনও পেপার দুর্গার জন্য থ্রি এর পুরো মানে সব কটা পার্টস দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার মা দুর্গা এবার আসনে বসে গেছে, আমার বাবা ও বাড়ি থেকে নিয়ে আসতে হেল্প করেছে আমাকে, বিকজ আমার পক্ষে একা হানা অত বড় ঠাকুরটা পসিবল ছিল না কারণ আমি তখন অসুস্থও ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মা দুর্গা আসনে বসে গেছে এবং পুজো পুজো আমেজ ফিলটা কিন্তু চতুর্থী থেকে আমি পেতে শুরু করেছিলাম। এটা আমাদের শ্রীরামপুরের মিতালির সঙ্গে ঠাকুর কি সুন্দর লাগছিল ঠাকুরটা জাস্ট দেখো তোমরা। তো আমি একটু বেরিয়েছিলাম তখন আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর মানে সিএসি ক্লাবের ঠাকুর এবং এই প্যান্ডেলটা এবার একটু অন্য স্টাইলেই হয়েছিল। তো খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, তার সাথে ভিতরটার অ্যাটমসফিয়ারটাও কিন্তু ভীষণ সুন্দর একটা মানে ছিল এবারে আমাদের পাড়ার। তার সাথে ঠাকুরটা জাস্ট মানে কি বলবো, এত সুন্দর ঠাকুরটা এবারে হয়েছিল আমাদের পাড়ার। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই সাজটা এবং ঠাকুরটা। পঞ্চমীর দিন দেখো আমার গোটা ফেসে কিন্তু অ্যালার্জি আসে, জাস্ট ভরে গেছিলো। আমি যে বলছি না শরীর খারাপ ছিল এটার জন্যই কিন্তু বলছি। তো আমি সেদিনকে ঠাকুরের যে অস্ত্রদান সেগুলো কমপ্লিট করি এবং ষষ্ঠীর দিন আমার ভিডিও শ্যুটের কাজ কমপ্লিট করার পর আমি ঠাকুরের বোধনের পুজোটা করছিলাম। তো সেই মোমেন্টটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতি বছর কিন্তু আমি দুর্গাপুজো নিজের হাতেই করি এবং বাকি যে কটা পুজো আমি করি সব কিছু নিজের হাতেই করি। তোমরা যারা যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা হয়তো জানবে। ষষ্ঠীর দিন রাতে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম প্যান্ডেল হপিংয়ে আমার মা বাবার সাথে। তো দেখতেই পাচ্ছ এবার আমি আমার মায়ের সাথে এবং আমার বাবার সাথে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে গেছি। তো শ্রীরামপুর এবং তার আশেপাশের কয়েকটা সেরা প্যান্ডেল তোমাদের সাথে আমি এখন শেয়ার করব যে কটা আমি দেখেছি আর কি। তো সব কটা প্যান্ডেলই আমার ভীষণ ভালো লেগেছিলো, এটা তার মধ্যে থেকে খুবই ভালো কনসেপ্ট ছিল। এটা হচ্ছে শ্রীরামপুরের বড় বাগানের প্যান্ডেল এবং এখান থেকে আমি বাইকে করে চলে যাই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। না না, শান্তিনিকেতন যাইনি বাইকে করে, এটা একটা পুজো প্যান্ডেলেরই তোমরা মোমেন্ট দেখতে পাচ্ছ শ্রীরামপুরে এবং সেখান থেকে আমি চলে যাই ইজিপ্টে। না না, ইজিপ্টে যাইনি, এটা হচ্ছে শ্রীরামপুরের প্রবাসনগরের একটা পুজো প্যান্ডেল যেখানে প্যান্ডেলটা হয়েছিল ইজিপ্টের পিরামিড আদলে এবং ঠাকুরটা দেখছো তো জাস্ট অসাধারণ। তো সেদিনকে আমি যা যা ঠাকুর দেখেছিলাম সত্যিকারের আমার পার্সোনালি সব কটাই ভীষণ ভালো লেগেছিলো, মানে আমি কোনটাকে সেরা বলবো জাস্ট ভেবে পারছিলাম না। যেহেতু আমি এবারে অসুস্থ ছিলাম তাই আমি শ্রীরামপুর থেকে খুব একটা বাইরে বেরোতে পারিনি। শ্রীরামপুর এবং তার আশেপাশে ঠাকুরের সমস্ত কিছু দেখেছি। তো যে কটা দেখেছিলাম আমার ভীষণ 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 ভালো লেগেছে, এবারে প্রত্যেকটা আইডিয়া ভীষণভাবে ইউনিক আমার লেগেছে এবং সবাই নিজের নিজের ক্ষেত্রে একদম 100% দিয়েছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেল এবং আমার সব কটা প্যান্ডেলই ভীষণ ভালো লেগেছিলো। প্রতিটা পুজো প্যান্ডেলই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি ষষ্ঠীর দিন যে কটা প্যান্ডেল দেখেছি আমার সব কটাই ভীষণ ভালো লেগেছিলো। এটা দেখতেই পাচ্ছ চন্দ্রযান এখানে করেছিল প্যান্ডেলে এবং এই যে প্যান্ডেলটা দেখছো এটার ভেতরে কিন্তু একটা ভীষণ ডিভাইন একটা অ্যাটমসফিয়ার ছিল যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছিলো। এবং এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাবে মা দুর্গা,
হাতে বাঁশি ধরে আছেন ইনি, মানে সত্যি এই ঠাকুরটা কি মিষ্টি লাগছিল। এটা দেখতে পাচ্ছ শ্রীরামপুরের প্রয়াসী ক্লাবের ঠাকুর, এবং সেখান থেকে আমি চলে যাই শেওড়া ফুলিতে, এবং সেখানে গিয়েও আমি প্যান্ডেল হপিং করি কিছু। তো এগুলো খুবই সুন্দর লেগেছিল এই প্যান্ডেলটা আমার, এবং সেখান থেকে আমি বৈদ্যবাটি চলে যাই, এবং সেখানে জোড়া সুতলার এই যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাও ভীষণ সুন্দর হয়েছিল। এরপর এটা হাতিশালা ঘাটের প্যান্ডেল, এবং এটা হচ্ছে শেওড়া ফুলির একটা প্যান্ডেল, এবং সেখানে করেছিল কোচবিহারের রাজবাড়িতে প্যান্ডেলটা অসাধারণ করেছিল জাস্ট। এটা হচ্ছে গড়গড়িঘাটের পুজো প্যান্ডেল শ্রীরামপুরের, এবং এটা হচ্ছে শ্রীরামপুরের সিদ্ধেশ্বরী তলার পুজো প্যান্ডেল, এবং সেখান থেকে আমি চলে এলাম শ্রীরামপুরের হরবঘাটের পুজো প্যান্ডেলটা দেখতে। এটা সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি করা হয়েছিল, এবং আমার ভীষণ ভালো লেগেছিল এই পুজো প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ ভিতরে অ্যাটমসফিয়ারটা কি সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো। দুর্গাপুজো ভ্লগ পার্ট ওয়ানের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পার্ট টু তে, এটি ল্যান্ড, বাই।